नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के शमशेरगंज में पारंपरिक नदी बड़ी बड़ी इमारतों से भर गई है। किसी ने दुकानें बना ली हैं तो किसी ने घर बना लिए हैं। दोपहर के समय सार्वजनिक दुकानों या घरों में इसकी शिकायत अधिक हो रही है। पुलिस प्रशासन और वीडियो में कोई गड़बड़ नहीं है। नदी पर कब्जा हो रहा है लेकिन आम लोग डर के मारे अपना मुंह नहीं खोल पाते। हाल ही में नदी में पानी भर जाने को लेकर लोग अपना गुस्सा जाहिर कर रहे हैं। ग्रामीणों ने वीडियो मिस्टर को इसकी जानकारी दी तो मिस्टर वीडियो कहते हैं कि मामले को देखा जाएगा। प्रशासन सूत्रों के अनुसार माधव जानी नदी का उद्गम प्रतापगंज उत्तरी मोहम्मदपुर शमशेरगंज ककुरिया के पास गंगा से होता है। लंबी चौड़ाई और बड़े आकार की यह नदी नीमतला, कोहतपुर, नामचाचन, घोषपारा, जयकृष्णपुर, चंदनी दोहा, फरक्का से बहती हुई लश्करपुर के पास फीटल नहर में मिल जाती है। पहले इस नदी में बहुत पानी था लेकिन अब यह पूरी तरह से कचरे से भर गई है। जयकृष्णपुर के चंदनी दोहा और लश्करपुर के कुछ स्थानों पर माधव जानी नदी का कोई स्थान दिखाई नहीं देता है, जिससे दोबारा मकान बनने से जल निकासी व्यवस्था नष्ट होने के साथ साथ पर्यावरण संतुलन भी नष्ट हो गया है। आम लोगों ने इस माधव जानी नदी के अविलंब जीर्णोद्धार की मांग उठाई है। स्थानीय भूमि और भूमि विभाग के कई अधिकारियों ने कहा कि मामले की जाँच की जा रही है। এই বিষয়টা আমরা অনেক দিন ধরেই আমাদের প্রশাসনিক লেভেলের মাধ্যমে বিডিও সাহেবকে আমরা বলেছিলাম যে গোটা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও যেভাবে সরকারি যে সমস্ত রাস্তাঘাট NH-34 থেকে শুরু করে রেল নির্মাণ থেকে শুরু করে যেভাবে সরকারি যে সমস্ত যেগুলো আছে সরকার সেগুলো উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে এসেছে, আজকে আমরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরাও চাইছি এই যে যারা আজকে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে এখানে গুন্ডা মাফিয়া বালি চোরের সরকার আপনার যাকে আমরা বাংলার মানুষ বলছে, মানে এই সরকারটা কোথায় সরকারি কি কোথায় কি আছে কোথাও মানে যে জায়গাগুলো আছে স্থায়ী জায়গাগুলো সেগুলোকে এদের কাজই হচ্ছে অবৈধভাবে কাজকর্ম করে আজকে সরকারি জমিগুলো তাদেরকে দখল করে তাদের আয়ত্তর মধ্যে সাহিত্য শাসন নৌকা চলতো, কিন্তু এখন বুঝে যাচ্ছে না। নদী ক্লিয়ার সাফাই চাইলে জনগণের সুবিধা হবে, সবারই ভালো হবে। আর এসব গুলা সুবিধা না করলে তো ভালো হবে না, অনেকে দেখলে তো হবে না, জনগণ সবারই ভালো দেখতে হবে, ওই ভালো দেখলে পারি ভালোটা চালু হবে ভবিষ্যতে। নদী যদি জল পাস করতে না পারে তো বন্যাও দেখা দিতে পারে। হ্যাঁ, বন্যা তো হবেই, ক্লিয়ার না হলে বন্যা হবে। আর ক্লিয়ার হয়ে গেলে পানি ঘটতে থাকে, ভালো থাকবে, জনগণের সুবিধা হবে, সব কিছু ভালো থাকবে, সব করতে হবে। গ্যাঞ্জাম হতে ই হচ্ছে কোনো একটা পানির কোনো সুবিধা পাই না, পাট জাগবো হ্যান ধোয়া আর প্রচণ্ড বাড়ি, এত অসুবিধাতে আমরা বাস করছি এই এলাকাতে, কী করে বলবো আমি? আপনি চাষি মানুষ? হ্যাঁ। তো পাট পচাতে পান না এখানে? না, পাট পচাতে পাচ্ছি কিন্তু পাটের প্রচণ্ড নোংরা, মানে এইসব গ্যাঞ্জাম যত যা ফেলার ব্যবহার করা বাড়ি টাড়ি একদম হ্যান্ডাম একটু যে তারপরে পুরো শুরু করে তো অবৈধভাবে সবাই করে সমস্যা। আমরা চাইছি যে এইসব যেন নদীটা আগেকার মতন ফাঁকা থাকে, নদীটা ক্লিয়ার থাকে, ওদিককার জল এদিকে আসে, এদিককার জল ওইদিকে যায়। এই যে নদী ভরাট করে দিয়েছে, নদীর ওপর বাড়িঘর করেছে, এর ফলে যখন বৃষ্টি হয় বৃষ্টির জল তো যেতে পারছে না। না না না, এর ফলে তো বন্যাও দেখা দিতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, কী হতে পারে? প্রচণ্ড অসুবিধা হবে বন্যার কারণে, এত প্রচণ্ড বাড়িতে নোংরা হ্যান ত্যান এসব নদী ভরে যাও, অজন্য পানি মানে সারা করছে এই সমস্ত এইসব। এই যে আপনারা দেখছেন এইসব সমস্ত সব দোকানদাররা ঘরেরা এইসব নদীর উপরে এইগুলো পড়ে দিয়েছে। এই নদীতে আমরা স্নান করতাম, এই নদীতে আমরা গোসল করতাম, সব করতাম, এখন নদীর দিকে ঘুরে তাকা যায় না, এই এমন অবস্থা করে রেখেছে এইসব
আচ্ছা কতদিন থেকে এরকম কার্যক্রম দেখতে পাচ্ছেন? প্রায় তো আমি মোটামুটি 10 বছর থেকে দেখতে পাচ্ছি। বিল্ডিং হচ্ছে একের পর একের পর এক 10 বছর থেকে। আমার বয়স 30 আর 20 বছর তারপর আমরা তো ওই ছিলাম, কিন্তু 10 বছর থেকে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন আপনি? এই সব নোংরা হ্যান ত্যান বিল্ডিং ফিল্ডিং সব করার জন্য। এরকম অবস্থা হলে তো আর কিছুদিনের মধ্যে নদী থাকবে না? নদী থাকবে না। একটু ব্যবস্থা করেন স্যার, কিছু করেন স্যার। এলাকাবাসী হিসাবে কি চাইছেন? আমরা ক্লিয়ার চাইছি এসব, মানে আগের অবস্থায় চাই আমরা সব ক্লিয়ার। তেমন কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই না ওনারা বিএলআরও দপ্তরে জানাবেন, বিএলআরও দপ্তর বা ওটা যদি ইরিগেশনের আন্ডারে পড়ে তাহলে ইরিগেশন দপ্তর, এই দুটো দপ্তরকে জানাতে হবে, জানালে নিশ্চয়ই ওনারা স্টেপ নেবেন। দেখা যাচ্ছে যে বর্ষাকালে যে জল নিকাশি ব্যবস্থা সেটা অবরুদ্ধ হয়ে গেছে, যেহেতু নদীতে নদী ভরাট করা হয়েছে অনেক অনেকাংশে, তো আপনি কি প্রশাসনের তরফ থেকে সেখানে পরিদর্শন? এটা বোধহয় প্রথম হচ্ছে এখন, তা নয়, আগেও হয়েছে, অনেক আগে প্রথম হয়েছে বললে ভুল হবে। তো যাই হোক, এরকম যদি স্পেসিফিক কোনো ইয়ে থাকে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। বিটাইম নিউজ কে লিয়ে মুর্শিদাবাদ সে মিলন সরকার কি রিপোর্ট।